দেখতে পাচ্ছেন সিপিউ সকেট তো এই সিপিউজ সকেটে একটা পিন একটু পরিমাণ যদি ভেঙে যায় বা বাঁকা হয়ে যায় প্রসেসরের সাথে ঠিকমতো কানেকশন না পায় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না এই র্যামেজ অনেকগুলো পিন আছে একটা পিনের সাথে একটা পিন হতে পার যে কোনোভাবে একটু হালকা সংযোগ হয় আর কি আর এখানে কিন্তু হালকা সংযোগে কিন্তু অনেক বড় বিষয় বুঝছেন এই হালকা সংযোগে কিন্তু আপনার পাওয়ার না আসতে পারে ডিসপ্লে না আসতে পারে বিভিন্ন রকম সমস্যা দেখে দিতে পারে হ্যালো ভাই আর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তানবীর কম্পিউটার অ্যান্ড সাইন্টিস্ট তো বন্ধুরা আজকে আমি ফেজে আসলাম আর হচ্ছে কি কারণে আজকে ফেজে আসলাম আসলে আজকে আমি কিছু বেসিক কিছু টিপস দিব আর কি এই শীতের মধ্যে কম্পিউটারে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাচ্ছে যেমন হচ্ছে আপনার পাওয়ার প্রবলেম তারপরে দেখা যাচ্ছে যে আপনার ওই ডিসপ্লে আসতেছে না তারপরে দেখা যাচ্ছে যে আপনার সিপিউ ফ্যান অন হচ্ছে কিন্তু হচ্ছে কম্পিউটারে ডিসপ্লে আসতেছে না অনেক সময় কি হচ্ছে যে ডিসপ্লে আসার পরে হ্যাং হয়ে আছে মাদারবোর্ডের সামনে যে এগুলো সিপিউ অন করার পরে যে ডিসপ্লে উপর যে এগুলো বায়োসের লেখাগুলো আসে লেখাগুলো আসার পরে কি আপনার কম্পিউটারটা হ্যাং হয়ে আছে হয়তো বা উইন্ডোজ ওয়েলকাম লেখাটা আসার পরে ওয়েলকাম লেখাটা আসার পরে যারা উইন্ডোজ সেভেন সেটা দেখবেন যে ওয়েলকাম লেখা আসার পরে সেটা হচ্ছে থেমে আছে আর কি হ্যাং হয়ে আছে মাছ ঠিক মতো কাজ করতেছে না কিবোর্ডের বাতিটা জ্বলে আসে ডাউন করতেছে এ ধরনের কিছু প্রবলেম দেখা যাচ্ছে এই শীতে আর কি কম্পিউটারের এটা কম এটা প্রবলেম হয়ে থাকে আর কি যে কোনো মাদার বোর্ডের আর কি যে কোনো ব্র্যান্ডের আসলে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আসলে প্রথমে বলি এক নম্বরে যে হচ্ছে আমরা এখন যে প্রবলেমগুলো ডিসপ্লে প্রবলেমগুলো যেগুলো দেখতে পাচ্ছি আর কি এক কথায় আমাদের কম্পিউটারের কিছু মাদারবোর্ডে বোর্ডে আমরা ডিসপ্লে প্রবলেম দেখতে পাচ্ছি তো এক নম্বরে যে আমরা ডিসপ্লে প্রবলেমগুলো দেখতে পাচ্ছি এই শীতে হতে সকালবেলা অসি আসি আপনি রাতের বেলা পিসি অন ছিল আর কি আপনি শাটডাউন দিয়ে বন্ধ করে রেখে চলে গেছেন ওকে বন্ধ করে রেখে চলে গেছেন তারপরে আসার পরে যখন আপনার পাওয়ার দিচ্ছেন আর কি কম্পিউটারে পাওয়ার দিচ্ছেন ফার্স্ট টাইমে একটু কম্পিউটারটা অন হলো অন হওয়ার পরে কি অটোমেটিক হ্যাং হয়ে গেল তারপর আপনি কি করলেন যে আপনার পিসির সামনে যে একটা রিস্টার্ট সুইচ আছে সোটো সুইচ সেটা দিয়ে আপনি রিস্টার্ট দিলেন হ্যাঁ রিয়েস্টার্ট দেওয়ার পরে আপনার কি হলো কম্পিউটারটি রিস্টার্ট নিল বাট পরবর্তীতে ডিসপ্লে আসতেছে না কিন্তু আপনার ফ্যান ঘুরতেছে আপনাদের যে ফ্যান আছে আমি আপনাকে যদি দেখাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সিপিউ যে ফ্যান এই ফ্যান ঘুরতেছে বাট কি ডিসপ্লে আসতেছে না আসলে এই প্রবলেমটা কেন হচ্ছে আসলে আমরা যখন হ্যাঁ গ্রীষ্মকালে আর কি গরমের সময় যখন কম্পিউটার চালাই ওকে বন্ধুরা কম্পিউটার যখন চালাই তখন কিন্তু কম্পিউটারে তেমন একটা প্রবলেম দেখা যায় না আর কি শীতকাল আসলে আর কি কম্পিউটারে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় রিজস্টার প্রবলেম তারপর হ্যাঙ্গিং প্রবলেম হচ্ছে তারপর হচ্ছে আপনার প্রেশার নিতে পারে না বেশি প্রেশার দিলে মাথা হঠাৎ করে হ্যাং হয়ে যায় হ্যাং হয়ে যে ডিসপ্লেতে ঝিঝি করে আসলে এই বিষয় আর কি তো এইটা হয়ে থাকে আর কি তো এই যে ফ্যান দেখেন এই যে সিপিউ ফ্যান আসলে এই ফ্যান হচ্ছে ঘুরতেছে কিন্তু কি মেন বিষয় কি আসছিলাম কোথায় যে সিপিউ ফ্যান ঘুরতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না তো এই প্রবলেমটা কেন হচ্ছে একটি আমি মাদারবোর্ড হাতে নেই হ্যাঁ তো দেখেন হ্যাঁ এই যে একটা মাদার বোর্ড আমার দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে একটা গেগাওয়াইট কোম্পানির মাদার বোর্ড কিন্তু এটা হচ্ছে একশো পঞ্চাশ মাদার বোর্ড এই দেখেন মাদার বোর্ড এটা হচ্ছে আপনার সেভেন জেন এবং সিক্স জেন সাপোর্টেড মাদার বোর্ড আসলে আমি এটা দিয়ে আপনাদেরকে বুঝাই দিই এই দেখেন মাদার বোর্ডটি আসলে এই যে দেখেন মাদার বোর্ড যে সিপিউ স্কেট আছে না এই ফ্যানটা এখানে কিন্তু লাগা থাকে ওকে ফ্যান ঘুরে কিন্তু ডিসপ্লে আসে না মেইন টপিক্সে আসে আর কি তো অনেক সময় হয় কি আমাদের এই যে দেখেন সিপিউটা যে আছে লাগা এই সমস্যাটা মেইন যে সমস্যাটা হয় সিপিউ লাগা আছে ওকে যখন আমরা গরমে হচ্ছে আমরা হচ্ছে কম্পিউটার চালাই আর কি তখন কি হয় যে যে ধুলা থাকে আর কি প্রচুর পরিমাণে কিন্তু ধুলা হয় তখন আর কি বুঝতে পারছেন আর এই ফ্যান ফ্যানটা কিন্তু আমাদের বাতাস এইদিকে দেয় আর কি প্রসেসরের উপর বাতাস দেয় বাতাসটা কি এ বাই সাইড দিয়ে দেয় না কিন্তু এ সোজায় বাতাসটা দেয় কিন্তু বাতাসটা যখন সিপিউ ফ্যানের বাতাসটা মাদার বোর্ডের চতুর্থ সাইডে লাগে এবং বোর্ডের বিভিন্ন জায়গায় আর কি বাতাস যায় ঠিক আছে বিভিন্ন জায়গায় যায় কিন্তু এই পাশে যে একটা দেখেন র্যাম সকেট আছে তো এই র্যাম কি বাতাস যায় তখন হয় কি এই র্যাম সেক কিছু ধুলা টানে আর কি ধুলা যায় আর কি ফ্যানের সঙ্গে কিছু ধুলা এখানে ধুলো আর কি টানে হাওয়ার মাধ্যমে আর কি এই দিক থেকে বাতাসটা নেয় উপর দিক থেকে বাতাসটা নিয়ে নিচ দিকে দেয় আর কি এক কথায় তো এই তখনই আর কি যখন উপর থেকে উপর দিক থেকে বাতাস নিয়ে যখন নিজ দিকে দেয় দেখেন তখন কি এ বাতাসগুলো কি সব দিকে যায় আর কি তখন কি অনেক সময় কি এই যে দেখেন এই যে আমাদের র্যাম সকেট আছে না এদিকেও চলে আসে বাতাস আসে হানড্রেড পারসেন্ট বাতাস আসে এবং এই বাতাসের সঙ্গে কিছু ধুলো বালি কোনা আর কি এই র্যামের সকেটের ভিতরে প্রবেশ করে এই র্যামের সকেটের ভিতরে যখন কিছু ধুলো বালি কোনা প্রবেশ করে তখন কিন্তু কোনো সমস্যা দেখা যায় না এটা আস্তে 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 হয়ে থাকে যেমন শীতকালে যখন শীতের এবং আমাদের যে তাপমাত্রাটা অনেক কমে আসে আঠারো ডিগ্রি সেলসিয়াস বা পনেরো ডিগ্রি সেলসিয়াস বা তেরো ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছেন উনিশ ডিগ্রি সেলসিয়াস এরকম আর কি তেরো থেকে আঠারো উনিশের মধ্যে যখন চলে আসে তখন কি এই বালুগুলো আস্তে আস্তে মানে আর কি ঘেমে যায় বা একটা মানে কাদা মাটির মতো একটু হয়ে যায় আর কি এটা সেটা আমরা সাধারণ চোখে আর কি দেখতে পাই না আর কি বুঝতে পারছেন সাধারণ চোখে আমরা দেখতে পাই না এরকম হয়ে যায় তো তখন হচ্ছে কি করতে হয় আমাদের দেখেন তখন মনে করেন যখন এরকম হয়ে যায় তখন কি অনেক সময় কি একটা পিনের সঙ্গে অনেকগুলো পিন আছে একটা পিনের সাথে আরেকটা পিন একটা পিনের সাথে আরেকটা পিন এরকম কি লেগে যায় দেখেন এই যে র্যাম এই যে আপনার র্যাম দেখতে পাচ্ছেন না র্যাম এই যে র্যাম এই র্যামেজ অনেকগুলো পিন আছে একটা ফিনের সাথে আর একটা ফিন হতে বা যে কোনোভাবে একটু হালকা সংযোগ হয় আর কি আর এখানে কিন্তু হালকা সংযোগে কিন্তু অনেক বড় বিষয় বুঝছেন এই হালকা সংযোগে কিন্তু আপনার পাওয়ার না আসতে পারে ডিসপ্লে না আসতে পারে বিভিন্ন রকম সমস্যা দেখে যেতে পারে বা এমনও হতে পারে যে ওই তখন কি আস্তে আস্তে জং ধরে যায় পিনগুলোতে এই জং ধরে যাওয়ার কারণে কিন্তু ঠিকমতো কাজ করে না বা কানেকশন পায় না তখন কিন্তু এই নো ডিসপ্লে প্রবলেম হয় যখন এই ধরনের প্রবলেমটা আপনারা পাবেন তখন কি করবেন আপনি যখন দেখবেন যে সিপিউ ফ্যান ঘুরতেছে সিপিউ ফ্যান কি ঘুরতেছে আবারও বলতেছি সিপিউ ফ্যান ঘুরতেছে বাট ডিসপ্লে আসতেছে না তখন কি করবেন ফার্স্ট টাইমে আপনি কি র্যামটা খুলে নেবেন কি ফার্স্ট টাইমে র্যামটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে প্রথমে যে কাজটি করবেন সেটা হলো যে একটা ব্রাশ নেবেন এরকম এরকম একটা বা টুথ ব্রাশও আপনি ইউজ করতে পারেন যাদের এই ব্রাশ নেই তো ব্রাশ নিয়ে আপনি র্যামটা এভাবে মুছবেন র্যামটা যখন মুছা হয়ে গেল তারপরে আপনি যে কাজটি করবেন র্যামের যে সকেটটি আছে এই সকেটটি এইভাবে ক্লিন করবেন দেখেন র্যামের সকেট এইভাবে ক্লিন করবেন হ্যাঁ আপনারা আমি কিন্তু বোর্ড খোলা দেখছি আপনাদের বোর্ড কিন্তু খোলার দরকার নেই কেসিংয়ের ভিতরেই করবেন উপরে ঢাকনাটা খুলে নেবেন হ্যাঁ দুটা নাট আছে নাট দুটো খুলে টান দিবেন উপরে ঢাকাটা খুলে যাবে তাহলে এভাবে ক্লিন করে নেবেন ওকে এভাবে ক্লিন করে যখন নিয়ে নিলেন তারপরে আপনি যে কাজটি করবেন থিনার বা পেট্রোল ইউজ করতে পারেন এই দেখেন এটা থিনার এনসি থিনার আর কি ওকে এই একটা থিনার কিনে নেবেন এখন বর্তমান ষাট থেকে সত্তর টাকা নেবে মার্কেটে বড়ো বোতল ষোলো হাজার তিরিশ থেকে চল্লিশ টাকা নিতে পারে তো এই থিনার নেবেন বা পেট্রোলে ইউজ করতে পারেন আপনার যেটা থাকবে আর কি কাছে যাদের নাই তো সমস্যা নাই কিন্তু ইউজ করা ব্যাটার আর কি তো থিনার একটা নেবেন থিনার এইভাবে নিয়ে নেওয়ার পরে র্যাম এবং সিপিউ সকেট দুইটাই ক্লিন করে দেবেন তারপর যে কাজটি করবেন থিনারটা একটু শুকাবে তারপরে একটা এই যে রাবার এই যে দেখেন রাবার দেখতে পাচ্ছেন রাবার এটা কী রাবার মিশানি রাবার যে আমরা যে আগে রং পিন বা কোথায় রুল দিয়ে লিখতাম রুল যে মিশায় খাতার ওপর সেই রাবার এই রাবার দিয়ে আপনি কি করবেন এই যে র্যামের যে দেখেন ঘাটটি দেখতে পাচ্ছেন এই ঘাটটি এইভাবে দেখেন এই ঘাট দেখেন এই যেভাবে ধরবেন ধরার পরে এইভাবে দিবেন হালকা করে বেশি জোরে দিতে হবে না হালকা দিবেন দেখবেন যে র্যামের কালারটা মানে একটা সোনালি কালারের মতো চলে আসছে দুই সাইডে এইভাবে দিবেন হ্যাঁ দুই যখন দেওয়া হয়ে গেল তারপর এটা র্যামটা থাকলো এবং তারপর আরেকটু ব্রাশ দিয়ে রাবারের যে অংশটুকু থাকবে আর কি সেটা এইভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে মাদার বোর্ডটা লাগাই দেবেন দেওয়ার পরে পাওয়ার দেবেন ইনশাল্লাহ যদি পাওয়ার চলে আসে এবং ডিসপ্লে চলে আসে তাহলে বুঝতে হবে কি আপনার ডিসপ্লে চলে আসে আর কোনো কিছু করার দরকার নেই ওইভাবে পিসি চালাবেন যে তারপরে মনে করবেন যে আমার এদিকে একটু ধুলো আছে এদিকে একটু ধুলো আছে হালকা মুছে দেবেন কিন্তু অতিরিক্ত মেকারিগ্রি করতে যাবেন না বোর্ডে তখন অতিরিক্ত মেকারিগিরি যদি করতে চান বোর্ডে তাহলে কিন্তু আপনার বোর্ডটা কি আবার নষ্ট হয়ে যেতে পারে বুঝতে পারছেন এটা খুব সেন্সিটিভ জিনিস কিন্তু মাদার বোর্ড এই মাদার বোর্ড অনেক সময় কেউ মুছতে এবং হাওয়া দিতে বাতাস দিতে ক্লিন করতে কিন্তু অনেক সময় মাদার বোর্ড অনেক সময় অনেকেই নষ্ট করে ফেলে গেল এখন এরপরে যদি ডিসপ্লে না আসে তাহলে আপনি কী করবেন এই যে দেখেন এরকম মাইনাস বা টেস্টার বা হ্যাঁ যে একটা একটু স্ক্রু ড্রাইভার যুগ থাকে মাইনাস ওইটা নেবেন যুগ তারপরে যুগ মনে র্যাম ক্লিন করার পর ডিসপ্লে যুগ না আসে তখনকার বিষয়ে বলতেছি আর কি নিয়ে এই যে দেখেন র্যামের সকেটগুলো আছে না এই সকেটগুলোতে এইভাবে 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 ঘষটায় ঘষটায় মানে এই যুগ জং ধরে থাকে সেই জংটা যেন উঠে যায় কিন্তু বেশি কিন্তু করবেন না অল্প একটু অল্প একটু দুই সাইডে দেখবেন যে বুঝতে পারবেন একটা শব্দ হচ্ছে হ্যাঁ তারপরে দিবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ডিসপ্লে চলে আসছে এরপরেও যদি ডিসপ্লে না আসে তখন কী করবেন তখন দেখেন এই যে সিপিউ সিপু ফ্যান লাগা আছে সিপু ফ্যানের যে সকেটগুলো আছে এই সকেটগুলো এইভাবে ঘুরাই দিয়ে ঘুরাই দিয়ে সিপু ফ্যানেরটা তুলে নেবেন পরে আস্তে করে কিন্তু এখানে খুব সাবধান সিপিউ সকেটের এক একটা পিন ভেঙে গেলে কিন্তু আপনার ডিসপ্লে আর আসবে না খুব সাবধানে বলে দিলাম সিপিউ সকেট খোলার আগে তো সিপিউ সকেটটা খুলবেন খোলার পরে এই যে দেখেন এই যে লকটা উপরে প্রসেসর থাকবে আমার এখানে প্রসেসর লাগা নেই তো উপরে প্রসেসর থাকবে তো এইভাবে লক থাকবে এইভাবে ধরবেন ধরে এইভাবে দিবেন দিয়ে এইভাবে খুলে নেবেন নেওয়ার পরে দেখেন এই যে দেখতে পাচ্ছেন সিপিউ সকেট তো এই সিপিউ সকেটে একটা পিন একটু পরিমাণ ভেঙে যায় বা বাঁকা হয়ে যায় প্রসেসের সাথে ঠিকমতো কানেকশন না পায় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না তারপর আপনারা সুন্দর করে সিপিউটা উঠাই নেবেন উঠাই নিয়ে দেখবেন যে সিপিউ সকেটের এই সাইডে ধুলা বালা ময়লা মরিচা পরে আছে কি না তো সিপিউ সকেট কখনোই আপনারা এই ধরনের ব্রাশ দিয়ে ক্লিন করবেন না এই যে দেখেন এই ধরনের ব্রাশ দিয়ে ক্লিন করবেন ওকে তো সেই সিপ্রু সকেটটা আপনারা এইভাবে নেবেন নেওয়ার পরে এই যে দেখেন এইভাবে সুন্দর করে যদি ধুলা বলা ময়লা থাকে সেটা ক্লিন করে দিবেন সেটা ক্লিন করে দিবেন ক্লিন করে দেওয়ার পরে এই দেখেন আমি একটু থিনার নিলাম ব্রাশে আপনাদেরকে দেখাই দিই প্র্যাকটিক্যালে নাহলে বুঝতে পারবে না বলবো ভাই বলে মুখে বলতেছে দেখাই দিচ্ছে না এভাবে এইভাবে আমি থিনারটা নিয়ে নিলাম থিনারটা নিয়ে নিলাম নেওয়ার পর দেখেন এই দেখেন এইভাবে দেবেন পিনটা দেখবেন পিনগুলো কি যদি এই পাশে বাঁকা থাকে তো এই পাশে দিয়ে টান দেবেন এই পাশে বাঁকা থাকে এই পাশে টান দিবেন কিছু কিছু আগে যে থার্টি ওয়ান ফোর্টি ওয়ান বোর্ডের পিনগুলো সব সেম এই পাশে কিন্তু যখন আমরা সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভ যে কিছু পিন এই দিকে থাকে কিছু পিন এই দিকে থাকে কিছু পিন এই দিকে বাঁকা থাকে আর থাকে তো এই দিক থেকে এইদিকে অংশটা দেখতেছি এই পাশে টান আছে তো আমি এই পাশের টানটা এইভাবেই দিব তাহলে কিন্তু আপনার পিন নষ্ট হবে না তারপরে দেখতেছি কিছু পিন এই পাশে আছে হুম তো এটা ক্লিন করে নেবেন এবং প্রসেসরের উপরেও আমি আপনাদেরকে একটা প্রসেসর দেখাই দিই এই যে দেখেন একটা প্রসেসর তো এই যে দেখতে পাচ্ছেন দেখেন প্রসেসর এই প্রসেসরের উপরেও কিন্তু অনেক সময় কি এই ধুলা লেগে যায় এবং ময়লা চলে যায় সেই প্রসেসরটা কি আপনি যে যেভাবে র্যাম ক্লিন করছেন সেরকম প্রসেসরটা এইভাবে ক্লিন করবেন ওকে এই যে দেখেন এইভাবে রাখবেন কারো উপরে রাখবেন কাগজ বা টিস্যু বা ফোম জাতীয় জিনিসের উপর রাখবেন বা মাউস প্যাড থাকলে মাউস প্যাডের উপরে রাখবেন প্রসেসরটা এইভাবে এটা ক্লিন করবেন আমি যেভাবে র্যাম ক্লিন করে আপনাকে দেখাইলাম তো সেম সিপিও এইভাবে ক্লিন করবেন তো সিপিইউটা এইভাবে ক্লিন করে নেবেন সিপিউ ক্লিন করে নেওয়ার পরে মাদার বোর্ডে লাগাই দেবেন তারপরে সুন্দর মতো পাওয়ার দেবেন দেখবেন যে আপনার ডিসপ্লে চলে আসছে এরপরেও যদি ডিসপ্লে না আসে তাহলে সে বোর্ডে আর আপনার কোনো মেকারিগরি করার কোনো দরকার নাই আপনার আশেপাশে যে কোনো সার্ভিসিং সেন্টার যদি থাকে তো সেখানে নিয়ে যাবেন নিয়ে গিয়ে পিসিটা দেখাবেন দেখার পরে বলবেন যে পিসিটা কি আসলে রিপেয়ার হবে কি না তো পিসিটা যদি রিপেয়ার হয় হ্যাঁ তারা যুগ বলে যে হ্যাঁ রিপেয়ার হয়ে ঠিকমতো চলবে বা চলবে না যুগ বলে যে ভাই তারা যোগ গ্যারান্টি দেয় একে দুই তিন মাস ছয় মাস সাত মাস এরকম চলবে তাহলে আপনি সেই মাদারবোর্ডটি রিপেয়ার করাবেন আর যদি তারা যুগ বলে যে ভাই আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না আমরা শুধু অন করে দিব বাকিটা আপনার দায়িত্ব তো তাহলে আপনার কোনো রিপেয়ার করার দরকার নেই আপনি ওই বোর্ডটা বাদ দিয়ে একটা ভালো মাদারবোর্ড কিনে নেবেন এতে আপনার কি ভালো হবে আর কি তাহলে কোনো ঝামেলা হবে না আর কি হ্যাঁ তো আরেকটা বিষয় বলে দেই অনেক সময় আরেকটা আমরা যে কাজটি করি মাদার হচ্ছে যে বিভিন্ন জায়গায় ক্লিন করি আসলে এই ক্লিন করতে গিয়ে কিন্তু অনেক সময় অনেকে মাদার নষ্ট করে ফেলে এই কাজটাও কিন্তু করা যাবে না তো এখন আসি পাওয়ার সাপ্লাই বিষয় তো অনেক সময় আমরা শীতকালে দেখতে পারি যখন শীতকালে আসে যখন আপনার সকালবেলা উঠে কম্পিউটার সুইচটা অন করলেন পাওয়ার সাপ্লাই ফ্যানটা বিকট শব্দ করে ঘের 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 এরকম একটা শব্দ করে বুঝতে পারছেন তো শব্দটা করার কোনো টেনশনে কিছু নেই আপনারা অনেকে মনে করেন পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে বা মাদার বোর্ডে কোনো সমস্যা হবে কোনো 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 সমস্যা হবে না তো এই সমস্যার সমাধানও আমি বলে দিচ্ছি তো এই সমস্যাটা যে কারণে হয় সেটা হলো যে যখন আপনাদের ফ্যান পাওয়ার সাপ্লাই যে ফ্যানটা আছে প্রচুর পরিমাণে ধুলা পড়ে থাকে তো শীতকালে এটা ঘে মানে ঠান্ডা হয়ে থাকার কারণে অতিরিক্ত মানে ধুলাগুলো আর কি জমে যায় আর কি জমে যাওয়ার কারণে ওই ফ্যানে লাগে এবং ফ্যানের ভিতরে গেলে এরকম শব্দ হয় আর কি বুঝতে পারছেন একটু প্রেশার বেশি নেয় আর কি মাদারবোর্ড প্রেশার বেশি নেয় তো এই ধরনের সমস্যা হয়ে গেলে আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনার পাওয়ার সাপ্লাই যদি নিম্নমানের হয় তাহলে অবশ্যই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করা উচিত তাহলে কি আপনার পাওয়ারটা চেঞ্জ করে দেবেন আর যদি না করেন তাহলে কী করবেন আপনার ফ্যানটা খুলে ফ্যানটা চেঞ্জ করে দিতে পারেন এতে কি আপনার পাওয়ার সাপ্লাইটা ভালো থাকবে এবং মাদার বোর্ডেরও কোনো সমস্যা হবে না বা এটা কাজ করতে পারেন যে পাওয়ার সাপ্লাই খুলে এবং যদি আপনারা পারেন আর কি যারা সার্ভিসিং করেন বা হালকা পাতলা কম্পিউটারে কাজে যা কম্পিউটার স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন তারাই এই কাজটি করবেন কিন্তু যারা যে কম্পিউটার সম্পর্কে কম বোঝেন তারা কিন্তু এই কাজটি করবেন না তো মাদার বোর্ডটা ক্লিন করে আবার লাগিয়ে দিতে পারেন সবচেয়ে ভালো হয় পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করা ওকে বন্ধুরা আজকে ভিডিওটা এখান পর্যন্ত শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক থেকে একটু ফলো করবেন আর হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো পড়তেছেন সেই সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানাবেন